ঢাকায় মার্কিন দূতাবাসের নজিরবিহীন বাংলাদেশ বিরোধী প্রচারণা মাঠে নেমেছে রাজনৈতিক সংগঠনের মতো দেশটির গোয়েন্দাদের হাতিয়ার বিতর্কিত সংগঠন এনইডি এবং একদিন না যেতেই ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট পেতে জটিলতা সার্ভারে চাপ বাড়ায় বিক্রিতে ধীর গতি ফাঁকা বাস কাউন্টার অনলাইনেই বিক্রি বেশি সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড সরকার বিএনপির কর্মসূচিতে পুলিশ দিয়ে দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন রাষ্ট্রপতি আলোচনার আহ্বান সরকারের লিখিত বক্তব্যের বাইরের কার্যকর কিছু নয় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপরে পুলিশ হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায় জনগণকে দমন করেই তারা তার ক্ষমতাকে টিকিয়ে থাকতে চায় ওই নির্বাচন কমিশন গঠনের আমাদের প্রস্তাব নিয়ে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে দুর্ভাগ্যজনকভাবে কোনোটাই তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন আপনারা মনে করছেন আমরা মনে করছি যে উনি গতানুগতিকভাবে সরকারের লিখে দেওয়া যে বক্তব্য সেই বক্তব্য তিনি পাঠ করে এসেছেন এই সংসদ সম্পূর্ণভাবে অকার্যকর ছিল এবং সংসদ তো গ্রহণযোগ্যই ছিল না জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল এটা নির্বাচিত নয় একটা অনির্বাচিত সংসদ হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন ভুন্ডুল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে ভোট বানচালের চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি বিকেলে রাজধানীর দারুস সালামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন নির্বাচনে কেউ না এলে জোর করা হবে না তাদের রাজনীতি মানুষের জন্য নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপি এখন দেশে আগুন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত নির্বাচন কমিশন নিরপেক্ষ জানিয়ে তিনি বলেন সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না দেশে দেশে কূটনীতিকদের পাড়ায় পাড়ায় বিএনপি নেতাদের অবিরাম পদচারণা নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ সরকার কোন প্রকার হস্তক্ষেপ এই নির্বাচনে করবে না তারা জানে নির্বাচন হলে তারা হেরে যাবে কাজে এই নির্বাচন না করে নির্বাচনকে ভণ্ডুল করা তাদের মতলব নির্বাচনে বাধা দিতে গেলে একদিন না যেতেই ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট পেতে জটিলতা সার্ভার বিড়ম্বনায় ব্যাপক ভোগান্তিতে পড়েন টিকিট প্রত্যাশীরা রেলওয়ে বলছে 18 এপ্রিলের টিকিটের ব্যাপক চাহিদা থাকায় অতিরিক্ত চাপের কারণে সার্ভারে জটিলতা তৈরি হয়েছে একদিন না যেতেই আগের রূপে ফিরল রেলের অনলাইন সার্ভার দীর্ঘ সময় চেষ্টা করেও অনেকেই শনিবার ঢুকতে পারেননি অনলাইনে কাউন্টারের ভোগান্তি এখন ভার্চুয়াল ভোগান্তিতে পরিণত হয়েছে টিকিট দেখাচ্ছে আছে আপনি ক্লিক করতেছেন সাথে সাথে টিকিট নাই সার্ভারে এটা ঢুকাই যাইতেছে না ভাই এই যে দেখেন মনে করেন যে আমি আমার নাম্বার আমার পাসওয়ার্ড দিছি লগইন দিছি দেখেন কি সিস্টেম শেষ এখান থেকে শেষ নিজেদের ইউজার দিয়ে রেজিস্ট্রেশন করা অবস্থায়ও আমরা কোনোভাবেই ঢুকতে পারছি না যারাও বা প্রবেশ করতে পেরেছেন টিকিট না পাওয়ার সংখ্যাই বেশি সকালবেলা থেকে আমার দুই তিনজন চেষ্টা করতেছে অনলাইনে ঢুকতে পারতেছে না যদিও ঢোকা যাচ্ছে 8টার দিকে দেখলাম আপনার টিকিট আছে কিন্তু টাকা নিচ্ছে না পুরো ডাউন হয়ে আছে শুধু কয়টা মাত্র টিকিট আছে অ্যাভেইলেবিলিটি এটা দেখাচ্ছে রেলওয়ে বলছে 28,000 টিকিটের জন্য প্রায় 14 লাখ প্রত্যাশী একসঙ্গে চেষ্টা করার ফলে সার্ভারে কিছুটা জটিলতা তৈরি হয় যেহেতু একসাথে অনেক লোক হিট করতেছে চাপ বাড়তেছে সেক্ষেত্রে তার সার্ভারে ওরা বলতেছে সার্ভারের যে সমস্যাটা মানে সার্ভারের চাপ বাড়াচ্ছে যার কারণে হয়তো অনেকে ওই যে পেমেন্ট গেটওয়েতে গিয়ে আটকে যাচ্ছে এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে শনিবারও বাস কাউন্টারে তেমন ভিড় দেখা যায়নি পরিবহন সংশ্লিষ্টরা বলছেন অনলাইনে বেশি টিকিট বিক্রি হওয়ায় চাপ নেই কাউন্টারে নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ না হওয়ায় আজও অস্থায়ী ব্যবসা শুরু করতে পারেনি বঙ্গবাজারের ব্যবসায়ীরা ক্ষতিপূরণ নিশ্চিতে কাজ করছে মালিক সমিতি ও জেলা প্রশাসন এদিকে ধ্বংসস্তূপ সরানোর মধ্যেই পাশের মার্কেটে আগুন লাগে
আগুন ধোঁয়া আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বঙ্গবাজার এলাকার অন্য মার্কেটের ব্যবসায়ীদের। বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনার চার দিন না পেরুতেই শুক্রবার সকালে আবারও আগুন লাগে পাশের মালেকাবানু মার্কেটে। ভবনটির চারতলায় ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত পানি ছিটাতে থাকেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন দুজন। আমরা বাসায় ছিলাম, আমরা শুনি আগুন লাগছে, আমরা আস্তে আস্তে সব করে গেছি। সবাই হচ্ছে আমরা যার যার ছাদে উঠে, বিভিন্ন ট্যাঙ্কি আছে, যার যার ট্যাঙ্কি থেকে আমরা পানি থ্রো করছি। ফায়ার সার্ভিস জানায় বঙ্গবাজারের আশপাশের সব মার্কেটই আগুনের ঝুঁকিতে। বিল্ডিং এর যে লোড ক্যাপাসিটি এবং গোডাউনগুলো যেভাবে মালামাল দিয়ে গাদাগাদি করে রাখা, এটা অবশ্যই ১০০% ফায়ার ঝুঁকির আওতায় এটা পড়ে। এদিকে শনিবার থেকে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরুর কথা থাকলেও এখনো সরানো সম্ভব হয়নি ধ্বংসস্তূপ। কাজের ধীর গতির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। যে কাজগুলো চলতেছে ঠিক আছে, এতে মনে হইতেছে যে আরো চার পাঁচ দিন সময় লাগবে। আমরা ভিটাডুক যদি পাই, আমার ভাই একটা পাটি বিছায় দোকান করুক, তাও বেঁচে থাক, আমরা বাঁচি। এদিকে সব ব্যবসায়ীর ক্ষতিপূরণ নিশ্চিতে তালিকা তৈরি ও ব্যাংক অ্যাকাউন্ট খুলছে দোকান মালিক সমিতি ও জেলা প্রশাসন। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল সঞ্চয় হিসাব নাম্বার 02-00-09-40-66-031 IFSC ব্যাংক। প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবে না বলেও জানিয়েছেন সমিতির নেতারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট বোর্ডের ভেন্যু তালিকায় অন্তর্ভুক্ত হলো বগুড়ার শহীদ চান্দে স্টেডিয়াম। স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্থতায় কেটেছে জটিলতা। শুধু তাই নয়, বগুড়ায় নিজস্ব মাঠও কিনতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা ভেন্যুটার থেকে আমাদের BCB উইথড্র করেছিলাম, আগামীকাল থেকেই ইমিডিয়েট ওইটা আমরা টেক ওভার করে নিই। বগুড়ার লোকাল লিগ খেলার কিন্তু কোনো জায়গা নেই। প্রত্যেকটা বিভাগে আমরা আপনার জমি কিনবো আমাদের নিজস্ব খেলার মাঠ করার জন্য, কোনো স্টেডিয়াম না। ওনারা আমাদেরকে অতি সত্বর একটা জমি ব্যবস্থা করে দিবে, BCB এর জমিটা কিনবে। চান্দু স্টেডিয়ামে কবে খেলা শুরু হবে? মাঠের সাথে ইনফ্রাস্ট্রাকচার আছে, ড্রেসিং রুম এবং অন্যান্য ফ্যাসিলিটি, ইনডোর এবং ইনডোর ফ্যাসিলিটি, সেটারও উন্নয়ন আমরা করতে হবে। এয়ারপোর্ট যে ট্র্যাভেল যে ইয়েটা আছে সেটা একটা আলোচনা হয়েছে, সেটা যদি আমরা সলভ করতে পারি সম্ভব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় মার্কিন দূতাবাসের নজিরবিহীন বাংলাদেশ বিরোধী প্রচারণা মাঠে নেমেছে রাজনৈতিক সংগঠনের মতো দেশটির গোয়েন্দাদের হাতিয়ার বিতর্কিত সংগঠন NED। এবং একদিন না যেতে ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট পেতে জটিলতা, সার্ভারে চাপ বাড়ায় বিক্রিতে ধীর গতি, ফাঁকা বাস কাউন্টার, অনলাইনেই বিক্রি বেশি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।